ভগ্নাবস্থায় কলিঙ্গা মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় নিরবদ্রষ্টা এসটিএসসি উন্নয়ন বিভাগ ঘুদেগিরি ব্লক কলিঙ্গা পঞ্চায়েত অন্তর্গত ডিএভি ঠারে 1962 মশায় স্থাপিত পুরাতন সরকারি মাধ্যমিক প্রশিক্ষণ বিদ্যালয় কোঠা আজ ভগ্ন অবস্থায় রয়েছে। অতি সুন্দর ভিত্তিভূমি থিলে মধ্য অব্যবস্থা ঘেররে রয়েছে প্রশিক্ষণ বিদ্যালয়। দীর্ঘ 60 বর্ষর ঊর্ধ্ব হেলা রাজ্যের বিভিন্ন জেলার অনেক আদিবাসী ও হরিজন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ বিদ্যালয়ে 2 বর্ষ ধরে শিক্ষক তালিম নেই বিভিন্ন বিদ্যালয়গুলো শিক্ষাদান করছেন। প্রত্যেক বর্ষ এই বিদ্যালয়ে 50 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নেওয়া সরকারি অনুমতি রয়েছে। প্রথম ও দ্বিতীয় বর্ষ মোট 100 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নেই থাকে। সরকার 5G সহ বিভিন্ন যোজনা অনুযায়ী শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ করুথিবা বেলে বহু পুরাতন এই প্রশিক্ষণ কেন্দ্র আজ অবহেলিত, যা স্থানীয় গোষ্ঠী উন্নয়ন কার্যালয় ঠারু মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। উপযুক্ত ভিত্তিভূমি রয়েছে সত্ত্বে নিজস্ব কোঠা অর্ধভগ্ন অবস্থায় থাকা যোগ ছাত্রছাত্রী প্রায় 3 বর্ষ হলানি দয়ার পাত্র হয়ে নিকটর থিবা বিএডি কলেজে পাঠ পড়ুছেন। প্রশিক্ষণ বিদ্যালয়ের শোচনীয় অবস্থা বিষয়ে 3 বর্ষ তলে তৎকালীন জেলাপাল অবগত করা বিদ্যালয় নিমন্তে নূতন কোঠা নির্মাণ কিংবা মরামতি করা নিমন্তে অনুরোধ করা মাত্র জেলাপাল ছাত্রছাত্রী সুরক্ষা দৃষ্টি নিকট থাকা বিএড কলেজে পাঠ পড়া যা এক আদেশপত্র চুপ রয়েগলে। তাসহ আদিবাসী উন্নয়ন বিভাগ বালিগুড়া পিএ আইটিডিএ এসসি এসটি উন্নয়ন বিভাগ নির্দেশক ভুবনেশ্বর বিদ্যালয় অব্যবস্থা বাবদে বিদ্যালয় তরফর অবগত করা যাইছিলা, কিন্তু আজ পর্যন্ত কোণী সুফল মিলি না কাহি। সরকার এসসি এসটি ছাত্রছাত্রী শিক্ষার বিকাশ পাই বিভিন্ন যোজনা প্রণয়নর প্রচার প্রসার করুথিবা বেলে এই পুরাতন শিক্ষক নির্মাণ শিক্ষা অনুষ্ঠান প্রতি অহেতুক অবহেলা কাহি। উক্ত সিটি স্কুল প্রতি প্রশাসনিক অবহেলা যোগ স্থানীয় অঞ্চলের অসন্তোষ দেখা দিয়েছে। স্বতন্ত্র এসসি এসটি উন্নয়ন বিভাগ নির্দেশক জাঁয়া পরে মধ্য অবহেলা অত্যন্ত দুঃখদায়ক বিষয় বলে বুদ্ধিজীবী মহলের অসন্তোষ দেখা দিয়েছে এবং দলিত ও আদিবাসী প্রতি এই অনদেখা অত্যন্ত নিন্দনীয়। যথাশীঘ্র প্রশাসন শিক্ষক নির্মাণ কারখানা কোঠটি সমস্ত আনুষাঙ্গিক ব্যবস্থা সহ নির্মাণ করা সহ ছাত্রছাত্রী উত্তম শিক্ষা দান স্বতন্ত্র দৃষ্টি দেওয়া স্থানীয় হরিজন আদিবাসী সাধারণরে দাবি করছেন। Thank you.